আচ্ছা ইন্দিরা, তোর ছোট মামা আর আমি একটা কাজ করি, সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি, যাদের যাদের নাম বললি ওদের খোঁজার চেষ্টা করি, যদি পেয়ে যাই তো সঙ্গে করে নিয়ে আসবো একবারে। সে তো ঠিক আছে, বেরোচ্ছি। কিন্তু আমার একটা খটকা লাগছে ইন্দিরা, অনিন মণ্ডল এত রকম খেলা থাকতে হঠাৎ করে লাঠি খেলার নামটা কেন তুললো? মেয়েদের তো অনেক রকম খেলা আছে, কবাডি, খোখো, দৌড়, হাই জাম্প, লং জাম্প, আরো কত কিছু করা যেত, সেসবে না গিয়ে লাঠি খেলার মতো একটা বিপজ্জনক খেলার প্রতিযোগিতা করার দরকারটা কি? মতলব কিছু তো একটা আছে লোকটার। ইন্দিরা, ও কিন্তু ঠিকই বলেছে, তুই কাজ কর, ওকে বলে দে যে আমরা লাঠি খেলবো না, ব্যাস। কেন কেন খেলবো না মামা? আমরা মেয়ে হয়েই সব পারবো, আর কিছু না পারি, ওই অনিল মণ্ডল যে সব মেয়েদেরকে ছোট চোখে দেখে সেই ধারণাটা তো বদলাতে পারবো। এত সহজে কিছুতেই ছেড়ে দেবো না, আমরা খেলবো আর দেখিয়েও দেবো যে মেয়েদের লাঠিতে ঠিক কতটা জোর। ওই লোকটা প্রত্যেকটা মানুষকে ভয় দেখাচ্ছে, যাতে ভয় পেয়ে কেউ খেলায় নাম না দেয়, আর এই ভয়টাকে কিন্তু আমাদেরকে জিততে হবে। আজকে যদি গ্রামে স্কুলটা খোলে তাহলে কিন্তু বাচ্চারা শিক্ষিত হবে, আমাদের গ্রামটারই উন্নতি হবে। ওখানে তো পড়াশোনাই হয় না, ভালো টিচারও তো নেই। তাহলে তোমরা বুঝতে পারছো তো এই লড়াইটা জেতা, এই স্কুলটাকে দাঁড় করানো আমাদের জন্য ঠিক কতটা জরুরি? আর এই স্কুলে শুধু বাচ্চারা নয়, যে কোনো বয়সের মানুষেরা শিক্ষা অর্জন করতে আসতে পারে। খুব ভালো হবে রে ইন্দিরা, এতদিন তো গ্রামের কেউ আমাদের কথা ভাবেই নি, এখন তুই এসে গেছিস আমরা নিশ্চিন্ত। ঠিক আছে, তোমরা এক কাজ করো, তোমরা এখন যে যার বাড়িতে যাও, আর সন্ধ্যাবেলায় কিন্তু সময় মতো সবাই চলে আসবে, আর যাদের যাদের নাম বললাম তাদেরকেও নিয়ে আসবে, আমাদের না হয় সেখানেই দেখা হয়ে যাবে। বাংলা মিডিয়াম, সৌভাগ্যের রবি, প্রতিদিন রাত 8টায় স্টার জলসায়।